মুসলিম সহপাঠীদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন 26 বছর বয়সী আফ্রিকান যুবক অ্যানিস্টাইড কোয়াদিও। তুরস্কের পশ্চিমাঞ্চলীয় জেলা কুতাহিয়ার দারুল ইফতার প্রধান মুফতি হুসাইন দেমিরতাসের হাতে তিনি ইসলাম গ্রহণ করেন। এই সময় তার তুর্কি মুসলিম বন্ধুরা উপস্থিত ছিলেন। ইসলাম গ্রহণের আগে নাম বদলে নিজের নতুন নাম রেখেছেন ইব্রাহিম। পরে মুফতি হুসাইন দেমিরতাস নও মুসলিম ইব্রাহিমকে তুরস্কের ধর্ম বিষয়ক দফতর থেকে ফরাসি ভাষায় প্রকাশিত বেশ কিছু ইসলামী বই উপহার দেন। পশ্চিম আফ্রিকা উপকূলের আইভরি কোস্ট থেকে তুরস্কে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন 26 বছর বয়সী নও মুসলিম ইব্রাহিম। কুতাহিয়ার দোমলু পিনার বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা বিভাগে তিনি অধ্যয়ন করছেন।